পুরুষ তো কি হয়েছে, চাইলে পুরুষও মা হতে পারেন। এবার এমনটাই করে দেখালেন ভারতের কেরালার রূপান্তরকারী দম্পতি। চিকিৎসা ক্ষেত্রে এক মাইল ফলক তো বটেই, ভারতের সামাজিক ক্ষেত্রেও এটা এক অনন্য নজির। এর মাধ্যমেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো কেরালা। কিছুদিন ধরেই খবরের শিরোনামে রূপান্তরকারী জুটি জিয়া ও জাহাদ। তাদের মধ্যে জিয়া জন্মগতভাবে পুরুষ ছিলেন, পরে লিঙ্গ পাল্টে নারী হন, আর জাহাদের জন্মগত লিঙ্গ পরিচয় ছিল নারী, অস্ত্রোপচার করে তিনি পুরুষ হন। জাহাদ অন্তঃসত্ত্বা হওয়ার পর নেট মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা, কিন্তু অবশেষে কেরালার ঝোজিকড়ের এই দম্পতির সংসারে এলো নতুন অতিথি। গেল বুধবার ঝোজিকড় মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন জাহাদ। তাদের সংসারের সুখবর সোশ্যালে শেয়ার করেছেন জিয়া, সঙ্গে দিয়েছেন একটি ছবি যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় সদ্যজাত শিশুর আঙ্গুল ধরে আছে নেল পলিশ করা একটি হাত, ওই হাত সন্তান জন্ম দেয়া জাহাদের। সন্তানের জন্ম দিয়েই জাহাদ বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আমাদের সন্তানের জন্ম তাদের প্রতি আমাদের জবাব, যারা আমাদের সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। এই দম্পতি আরও জানান, আমরা একটি সন্তান চেয়েছিলাম যাতে ভবিষ্যৎ প্রজন্ম এক বড় বার্তা সমাজের সামনে তুলে ধরতে পারেন। তবে এর আগেই জিয়া জানিয়েছিলেন, যদিও আমি বা আমার শরীর জন্মগতভাবে নারী নয়, তবু একটি শিশু আমাকে মা বলে ডাকবে এমন মাতৃত্বের স্বপ্ন আমার মধ্যে ছিল। এদিকে জাহাদও বাবা হতে চেয়েছিলেন, জাহাদ পেশায় অ্যাকাউন্টেন্ট আর জিয়া নৃত্য শিক্ষিকা। 3 বছর আগে পরিচয় হয়েছিল কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং ঝোজিকড়ের বাসিন্দা জিয়া পাভেলের। পরস্পরের প্রেমে পড়ার 1 বছর পর থেকেই বাড়িঘর ছাড়েন তারা, ঝোজিকড়ে একসঙ্গে থাকতে শুরু করেন দুজনে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।